হ্যালো বন্ধুরা, আমার নাম হলো আগ্নেয় গুপ্ত। আপনারা দেখছেন গুপ্তাস রিভিউ ইউটিউব চ্যানেল। আর এখন আমরা নেটফ্লিক্সের ফিল্ম অজীব দাস্তানসের রিভিউ করব। তো নেটফ্লিক্স একটা ট্রেন্ড চালু করেছে অফ মেকিং অ্যান্থোলজিক্যাল ফিল্মস, যেখানে চারটে শর্ট ফিল্মস থাকবে অ্যান্ড ইচ কানেক্টেড বাই আ সেম থিম। আর এই মুভির থিমটা হলো ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস বিটুইন টু পিপল। তো এই চারটে গল্পের মধ্যে আমার শুধুমাত্র লাস্টের স্টোরিটাই ভালো লেগেছে, বাকি তিনটে একদমই জমেনি। যদিও তিন নম্বরের গল্পটা মোটামুটি ভালো ছিল, বাট এক্সিকিউশন একদমই হয়নি। তো ফার্স্ট গল্পটা থেকে স্টার্ট করি। গল্পটার নাম হলো মজনু। এই গল্পটাতে জয়দীপ আলাওয়াত আর ফাতিমা সানা শেখ রয়েছে। এই গল্পটা একদমই হয়নি। আমার রাইটিং আর কনসেপ্ট দুটোই খুব অ্যামেচিওর লেগেছে। এই ধরনের স্টোরি আইডিয়া আমরা যখন ছোটোখাটো শর্ট ফিল্ম বানাই তখন ভাবি, মানে এন্ডিংটা তো খুবই প্রেডিক্টেবল আর গল্পটাতেও কোনো সেন্স নেই। এখানে দেখাচ্ছে ফাতিমা হলো সেক্স কি ভুকি, যে কোনো ছেলে দেখলেই ওর ওপর চড়ে যায়। মানে কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, সেকেন্ড গল্পটার নাম হলো খিলৌনা। মানে ফার্স্টের গল্পটা যদি ঋদ্ধিমা শাহ হয় তাহলে এটা বিজয় শঙ্কর, মানে আরও ফালতু। এই গল্পটার কোনো মাথা মুন্ডুই নেই। প্রথম যখন শুরু হয় তখন ভাবলাম এটা ক্লাস ডিফারেন্স নিয়ে কথা বলবে, বাট দিস ইজ অ্যাবসোলিউটলি বোগাস। আর তারপর খাপা খাপে সিন্স ঢুকিয়েছে যেটার কোনো সেন্স হয় না। তারপর ক্লাইম্যাক্সটা একদমই ফালতু। তারপর নুসরত বারুচা যেইভাবে শাড়ি পরে কাজ করতে আসে, আমার মনে হয় না ওইভাবে কোনো কামওয়ালি বাই কারুর বাড়িতে আসে। দিস ইজ অ্যাবসলিউটলি ইরেলিভেন্ট। বাট একটা কথা না বললেই নয়, যেই বাচ্চা মেয়েটা এখানে অ্যাক্টিং করেছে, তার নামটা আমি ঠিক জানি না, সি ইজ টু গুড, খুব সুন্দর অ্যাক্টিং করেছে। ব্যাপারটা হলো শর্ট ফিল্ম মানে একটা বড় গল্পকে যাওভাবে ছোট করে প্রেজেন্ট করা না। একটা শর্ট ফিল্মের মধ্যে একটা আন্ডারটোন স্টেটমেন্ট, একটা আন্ডারটোন মেসেজিং থাকা উচিত যেটা নিয়ে লোকে ভাববে।